আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দারুণ একটা এক্সচেঞ্জ অফার শেয়ার করব, এখান থেকে সর্বোচ্চ $35 পর্যন্ত পাবেন। ভালো একটা আর্নিং এর সুযোগ রয়েছে, কেউ মিস করবেন না। খুব দ্রুতই দেখাই দিব যেখানে কিভাবে কাজগুলো কমপ্লিট করবেন। তো আমি অলরেডি এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিছি, যারা চ্যানেলে জয়েন আছেন তারা অবশ্যই বিষয়টা দেখতে পাইছেন। এই যে এটা হচ্ছে এমএক্সি এক্সচেঞ্জের একটা অফার। তো এখানে আমাদের কাজ হচ্ছে এই এক্সচেঞ্জে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এবং আপনার যদি অ্যাকাউন্ট আগে থেকেই থাকে সমস্যা নাই, শুধু আপনার প্রাইমারি KYCটা যদি কমপ্লিট থাকে তাহলে হবে। আর আপনার যদি KYC কমপ্লিট নাও থাকে, আপনি এখন KYCটা সাবমিট করতে পারবেন। KYC হচ্ছে 10 মিনিটের ভিতর হয়ে যায়। আমি একটু আগে আমার নিজের KYCটা কমপ্লিট করছি, যেটা হচ্ছে 5 থেকে 10 মিনিটের ভিতর কমপ্লিট হয়ে গেছে। তো সিম্পল এখানে আপনারা এই দেখেন, আমি পোস্টে বলছিলাম যে এখানে স্মার্ট কার্ড লাগবে, কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ কমপ্লিট করতে হচ্ছে আপনার স্মার্ট কার্ড লাগে, কিন্তু প্রাইমারি লেভেলের KYC কমপ্লিট করতে আপনার স্মার্ট কার্ড দরকার হয় না। তো আপনার নর্মাল কার্ড দিয়ে পারবেন, স্মার্ট কার্ড থাকলে তো আরও ভালো, অ্যাডভান্সটাও কমপ্লিট করতে পারবেন। তো এখানে আপনাদের জয়েন করার জন্য হচ্ছে এই যে লিঙ্কটাতে যেতে হবে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে। আর পরবর্তী বিষয়টা আমি বলতেছি, এটা হচ্ছে নতুন ইউজারদের জন্য যারা অ্যাকাউন্ট করবেন। আর হচ্ছে আপনারা এই পোস্টার লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, টু ডি অ্যাডোবস লিঙ্ক নামে। সেখান থেকে লিঙ্কের ক্লিক করলে আপনাদের টেলিগ্রামের এই পোস্টটাতে নিয়ে আসবে। টেলিগ্রামে জয়েন না থাকলে জয়েন করে নেবেন। তারপর হচ্ছে এই যে ক্রিয়েট এমএক্স এক্সচেঞ্জ, আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে এই লিঙ্কটার উপরে হচ্ছে একটা ক্লিক করে দেবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেসে, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন, যে ইমেল দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলবেন। দেন হচ্ছে যে একটা অপশন আছে গেট কোডে, গেট কোডে ক্লিক করলে আপনি যে এখানে ইমেলটা দিচ্ছেন ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা হচ্ছে এখানে এনে দিতে হবে। আর রেফার কোডটা অটোমেটিক এখানে বসে যাবে। দেন কী করবেন, যে একসেপ্ট অপশন এখানে টিক মার্ক করে যে নেক্সট অপশন আছে এখানটা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস পাবেন। তো এখন আপনাদেরকে কী করতে হবে, সরি, এই যে এরকম ইন্টারফেস পাবেন। এখানে হচ্ছে আপনাদের দুইবার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, সেম পাসওয়ার্ড দিয়ে এই সাইন আপ যে অপশনটা আছে সাইন আপে ক্লিক করে দেবেন। আর যে এখানে কিন্তু আপনারা নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে ক্যাপচা যাবে, তো ক্যাপচাটা ভেরিফাই করবেন। তো ক্যাপচা ভেরিফাই করার পর হচ্ছে যে সাইন আপে ক্লিক করলে আর কি ক্যাপচা ভেরিফাইটা আসবে, তো এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো সাইন আপে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কী করবেন আপনারা, আপনারা হচ্ছে যে প্লে স্টোরে চলে যাবেন। আপনাদের ফোনে প্লে স্টোরে চলে যাওয়ার পর হচ্ছে এখান থেকে সার্চ দেবেন MEXC, মেক্সি লিখে সার্চ দিলে দেখেন এই যে উপরে সাজেশন চলে আসবে এমএক্স এক্সচেঞ্জটা। তো এই এক্সচেঞ্জটা হচ্ছে কী করতে হবে, আপনাদের ওপেন করবেন। ওপেন করার পর হচ্ছে এই যে, আচ্ছা আমি দেখাই দিচ্ছি, আমি সরাসরি ওপেন করে এই যে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর এখন হচ্ছে এখানে অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার জন্য এই যে বাম দিকে উপরে মেন আইকন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনারা এই যে এখান থেকে হচ্ছে আপনাদের লগ ইন অপশন পাবেন, ওখানে ক্লিক করে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এগেন এই যে এরকম মেন ইন্টারফেসে নিয়ে আসলে KYC করার জন্য হচ্ছে এখানে এই মেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এরকম ইন্টারফেস দেখতে পাবেন, এখানে হচ্ছে যে ভেরিফাই লেখা এখানটার উপর হচ্ছে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে হচ্ছে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো আমরা হচ্ছে এখানে অ্যাডভান্স KYC করবো না, আমরা হচ্ছে এই যেটা করবো প্রাইমারি যে KYCটা আছে এই যে ভেরিফাই লেখা ছোটো করে এখানটা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস পাবেন। তো এখানে বাংলাদেশ থাকবে, না থাকলে বাংলাদেশ সিলেক্ট করবেন। এখানে আইডি টাইপ আইডি কার্ড দেবেন, এখানে হচ্ছে লাস্ট নেম, তো এটা খেয়াল রাখবেন এটা হচ্ছে লাস্ট নেম কিন্তু ফার্স্ট নেম না। ফার্স্ট নেম হচ্ছে এটা, আপনার নামের ফার্স্ট নেম এটা, দেন হচ্ছে লাস্ট নেম এটা দিবেন। দেওয়ার পর হচ্ছে যেখানে আইডি নাম্বার, তারপর ডেট অফ বার্থ, তারপরে এখানে হচ্ছে আপনার আইডি কার্ডের ফ্রন্ট যে পেজটা আছে সেই পেজটা হচ্ছে ক্লিক করে সাবমিট করবেন, অথবা ক্যামেরা দিয়ে ছবি তুলে দেবেন। তো এগুলো দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন যে যে এরকম সাবমিট অপশন আছে, তো সবগুলো ডিটেলস এখান দিয়ে দেওয়ার পর হচ্ছে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে আপনার এটা হচ্ছে আন্ডার রিভিউতে চলে যাবে, এবং হচ্ছে সর্বোচ্চ 10 মিনিট লাগবে KYCটা কমপ্লিট হতে। আপনার যদি সমস্ত তথ্যগুলো ঠিক থাকে তাহলে 10 মিনিটের ভিতরে আপনি দেখতে পাবেন যে আপনার KYCটা কমপ্লিট হয়ে গেছে। তো KYCটা কমপ্লিট হলে এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে হচ্ছে $7 মতো হোল্ড করতে হবে মিনিমাম। যে আপনার যে অ্যাকাউন্টটা আছে ওয়ালেটসের ভিতরে গেলে এই স্পট ওয়ালেটের ভিতরে হচ্ছে আপনাদেরকে সর্বনিম্ন $7 হোল্ড করতে হবে ম্যাটিক টোকেন। এই যে এখানে যে ম্যাটিক টোকেনটা আছে আমি দেখাই, আপনারা চিনেন ম্যাটিক যে টোকেনটাই, যেটা ম্যাটিক নেটওয়ার্কের মেইন টোকেন ম্যাটিক, একটা হচ্ছে 62 সেন্ট করে। তো 10টা টোকেন হোল্ড করতে হবে, যেটার ভ্যালু হচ্ছে $7 মতো। এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি, এখান থেকে 10টা টোকেনের ভ্যালু হচ্ছে
এখন আরও কমে গেছে $6.29। এটা হচ্ছে, আর এই ইভেন্টটা কিন্তু আগামীকাল শেষ হয়ে যাবে, আপনারা আগামীকালের পরে কিন্তু চাইলেও জয়েন করতে পারবেন না। তো আজকেই এখন ভিডিওটা দেখার সাথে সাথে অ্যাকাউন্ট করে KYC কমপ্লিট করে এই যে 10টা ম্যাটিক হোল্ড করেন, এটা হচ্ছে কালকে না হয় আমরা হচ্ছে পরশুর দিন হচ্ছে উইথড্র করে নিয়ে নিতে পারবো, কারণ কালকে ইভেন্টটা শেষ। তো ইভেন্ট শেষ হলে আপনারা উইথড্র করে নেবেন। তো উইথড্র ইভেন্ট শেষ হওয়ার হচ্ছে 7 দিনকার ভিতরে আমাদের এখানে হচ্ছে মেশ যে টোকেনটা আছে এটা যে দেখেন এখানে কিন্তু ভালোভাবে উল্লেখ করা আছে, টেলিগ্রাম চ্যানেলে যে স্ক্রিনশট দুটো দেওয়া এখানে ভালো করে উল্লেখ করা আছে, আপনারা যদি দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এই যে দেখেন এটা হচ্ছে অ্যাক্টিভিটি পিরিয়ড, গতকাল থেকে হচ্ছে শুরু হয়েছে এটা, এবং এই যে 22 তারিখে মানে আগামীকাল হচ্ছে এটা 16 UTC-তে হচ্ছে শেষ হবে। আর এখানে টোটাল হচ্ছে 20,000 মেশ টোকেন রাখছে, আর এক একজনকে দেখেন সর্বোচ্চ হচ্ছে 20টা করে মেশ টোকেন পাবে। হচ্ছে এটা হচ্ছে আপনার হোল্ডিং অনুযায়ী, আপনি যত বেশি হোল্ড করবেন তত বেশি এখানে রিওয়ার্ডটা পাবেন, এবং মিনিমাম হোল্ড হচ্ছে আপনার এখানে $7 বা ওই যে 10টা ম্যাটিক যেটা ভ্যালু হচ্ছে $6.29। তো এটা থেকে কম হলেও আমরা $10 থেকে $15 প্রফিট করতে পারবো আশা করি। তো যেভাবে দেখালাম সেভাবে KYC করেন এবং ম্যাটিক টোকেনটা হোল্ড করেন। আর এখানে হচ্ছে আপনারা কী করতে পারেন, আপনারা হচ্ছে MXC-তে TRX ডিপোজিট করতে পারেন, ডিপোজিটে ক্লিক করে TRX, এবং উইথড্র করার সময়ও TRX করে নেবেন, এই যে TRX ডিপোজিট অ্যাড্রেস, TRX নেটওয়ার্ক, এখান থেকে অ্যাড্রেস কপি করে সেন্ড করে দেবেন হচ্ছে $7-8 পরিমাণ TRX, যেটা হচ্ছে কনভার্ট করে USDT করবেন, সেল করে এই যে মার্কেট থেকে আবার হচ্ছে এটাকে ম্যাটিক করবেন। ম্যাটিক কিনে রাখার পর ইভেন্টটা শেষ হলে ম্যাটিক সেল করে আবার TRX কিনে আপনারা এখান থেকে উইথড্র করে আপনাদের ওয়ালেটে নিয়ে রাখতে পারবেন, বা সেল করেন যেটা আপনাদের ইচ্ছা করতে পারবেন। আর একটা কথা আমি আবার বলে দিই, যেটা হচ্ছে এই অফারটা কিন্তু আগামীকাল শেষ হয়ে যাবে, এবং হচ্ছে এখানে 10টা ম্যাটিক হোল্ড করবেন, প্রাইমারি KYC-টা কমপ্লিট করে আমি অ্যাডমিনের সাথে কথা বলে দেখছি, শুধু প্রাইমারিটা কমপ্লিট করলে হবে, ইন্ডিভিজুয়ালটা করতে হবে না, অ্যাডভান্সটা করতে হবে না। আর এখানে আমাদেরকে রিওয়ার্ডটা দিবে হচ্ছে আপনি যত বেশি ম্যাটিক হোল্ড করতে পারবেন, মিনিমাম হচ্ছে 10টা ম্যাটিক, যত বেশি ম্যাটিক হোল্ড করতে পারবেন সেই অনুযায়ী হচ্ছে আপনাকে রিওয়ার্ডটা দেবে, এবং সর্বোচ্চ হচ্ছে 20টা টোকেন, যেটার ভ্যালু হচ্ছে $35। এটা কিন্তু আগামীকাল শেষ হয়ে যাবে। তো এরকম ছোটো ছোটো ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সবার আগে আপনারা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দেবেন, যাতে নতুন ভিডিও দিলে সবার আগে পেতে পারেন।